যারা বঙ্গবন্ধুকে তার পরিবারকে নির্মমভাবে হত্যা করলো তাদের কি মনের মধ্যে একটু মায়া মমতা ছিল না যে 8-10 বছরের একটি শিশু বাচ্চা যে চিৎকার করে কাঁদছে বলতেছে আমি আমার মার কাছে যাব আমি আমার বাবার কাছে যাব আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই তাকেও বেনেটের গুতা দিয়ে বাথরুমের ভিতরে হত্যা করা হয়েছে বেলজিয়ামের একজন সাংবাদিকের কথাটাই আমি আপনাদের কাছে বললাম আপনারা যদি বই পুস্তক না পড়েন আপনারা যদি দৈনিক পত্রিকাগুলোর মধ্যে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে যে কথাগুলোর লেখকরা লিখে সেগুলো যদি না পড়েন তাহলে বাংলার ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস শেখ রাসেলের ইতিহাস আমরা কিছুই জানব না বুঝব না আপনাদের সবার কাছে আমার অনুরোধ আজ আমি পৃথিবীর সকল মানুষের কাছে একটি কথা দৈত্যহীন কণ্ঠে বলে দিতে চাই যে পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং জনগণের কাছে আমি একটি আকুল আবেদন রাখছি যে কথাটা এখন বলতে যাচ্ছি যে পৃথিবীব্যাপী শিশু হত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমি অনুরোধ করব যে আমাদের মতো জাতির জনকের শিশু বাচ্চা 8 বছরের আসেল যে কোনো রাজনীতি করেনি কোনো দল করেনি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলেনি কারোর প্রতি হিংসা করেনি সেই শিশু বাচ্চাকে যারা হত্যা করলো তাদেরকে কেন আপনারা আপনাদের দেশে আশ্রিত রাখলেন তাদের বিচার চাই আপনারা যদি বিচার করতে না পারেন আপনারা আমাদের দেশে এসে আমাদের দেশ চালাইবার জন্য আমাদের দেশে একটি সংবিধান 1972 সালে বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন আমরা আমাদের একটি দেশ আছে একটি রাষ্ট্র আছে আমাদের একটি মানচিত্র আছে আমাদের একটি সংবিধানও আছে আমরা আমাদের দেশকে আমাদের সংবিধান মোতাবেক পরিচালিত করব আপনারা কেন নাক গলাতে আসেন আপনারা মানবাধিকারের বলি দেন আপনারা গণতন্ত্রের বলি দেন জান না আজকে প্যালেস্টাইনে আমার বড় ভাই একটি কথা বললো যে ইসরায়েলি বিমান হামলায় শত শত শিশু বাচ্চা মারা যাচ্ছে 500 মা গর্ভবতী মার সন্তান প্রসব হওয়ার আগেই মরে যাচ্ছে তাহলে সেখানে আপনাদের মানবাধিকার কোথায় সেখানে আপনারা কেন গণতন্ত্রের বোঝা মাথায় নিয়ে প্রচার করেন না কেন আজ আসছেন বাংলাদেশে দালালি করতে আমরা আপনাদেরকে এই দালালি পছন্দ করি না আপনারা আপনারা মানুষকে ভালোবাসার জন্য আপনারা কিছু করেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ সারা পৃথিবীব্যাপী শিশু সে যে ধর্মেরই শিশু সে শিশু বাচ্চা তাকে বাঁচাবার জন্য আপনারা পদক্ষেপ নেন আজকে জাতিসংঘ নামক একটি প্রতিষ্ঠান তারা ইসরায়েলি শিশুদেরকে হত্যা করছে ইহুদি রাষ্ট্রটি কিন্তু জাতিসংঘ এর প্রতিবাদ করে না কেন করে না জাতিসংঘ তো আগামী 20-50 বছর পর বলবে যে বাংলাদেশে ঢাকা শহরে কয়টা মসজিদ আছে স্যার 200 মসজিদ আছে এইখানে 200 গির্জা বানাইতে হবে তখন আপনারা কোথায় যাবেন তখন আপনারা কোথায় যাবেন এইখানে 200 মসজিদ 200 মন্দির হইতে হবে এর জন্য জায়গা বরাদ্দ করেন বাংলাদেশ সরকারের যত টাকা লাগে আমরা দিই তারা এই ধরনের একটা দর্শন ফিলোসফি নিয়ে পৃথিবীতে মোড়লগিরি করছে সুতরাং আমরা অত দূর যাব না আপনাদেরকে বলবো না আমি একটু বিপ্লবী কণ্ঠের মানুষ আমার ভুল ত্রুটি হলে আপনারা মার্জনার দৃষ্টিতে দেখবেন আমি কথা না বলে থাকতে পারি না সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে পৃথিবীর মানুষকে আগে আপনারা বাঁচান যদি পৃথিবীতে একটা মানুষও না বাঁচে তাহলে আল্লাহকে ঈশ্বরকে ভগবানকে গডকে কে ডাকবে সুতরাং আগে মানুষকে বাঁচাতে হবে এই মানুষ মানুষ বড় হয় কখন শিশু থেকে হয় আগে সেই শিশুদেরকে বাঁচাতে হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ হলো যারা বিভিন্ন প্রেসের ডিপার্টমেন্টের লোক আমার এই কথাগুলো আপনারা প্রচার করেন যাতে পৃথিবীর মানুষ এক হয় শিশু হত্যা বন্ধ হয় নির্মমভাবে হত্যা বন্ধ হয় যে কোনোভাবে হোক সমস্ত শিশু হত্যা বন্ধের জন্য আমি পৃথিবীর মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা আসুন বসুন কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবী নামক গ্রহটিকে একটি শান্তির গ্রহে রূপান্তরিত আমরা করি যে গ্রহে মানুষ থাকবে হাসি খুশি থাকবে যে গ্রহে কোনো দুঃখ কষ্ট থাকবে না অভাব অনটন দারিদ্রতা থাকবে না আমরা এমন একটি গ্রহকে নির্বাচিত করতে চাই তৈরি করতে চাই যে স্বপ্ন আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গিয়েছিলেন যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে দাঁড়িয়ে বাংলায় বক্তৃতা দেওয়ার পর বঙ্গবন্ধুকে জুলিও কুরি পুরস্কার দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল কারণ বঙ্গবন্ধু শান্তির পক্ষে পৃথিবী নামক গ্রহটির শান্তির পক্ষে কথা বলেছিলেন তাই বঙ্গবন্ধুকে সেই বঙ্গবন্ধুর আদর্শ সেই বঙ্গবন্ধুর কল্পনাশ্রুত
জীবন যাত্রা যেটা বলছি যে পৃথিবী নামক গ্রহটিকে একটি শান্তির গ্রহে আসুন আমরা রূপান্তরিত করি, পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে, পৃথিবীর শিশুরা শান্তিতে খেলাধুলা করবে, তাদের জ্ঞান চর্চা তারা প্রকাশ করবে। আমরা এই ধরনের একটা সমাজ ব্যবস্থা সারা পৃথিবীতে চাই। আমরা কোনো দেশে যুদ্ধ চাই না, কেউ কারো মারুক, কেউ তার অস্ত্র বিক্রির মুনাফার জন্য ইরাকের 2 লক্ষ শিশুকে হত্যা করেছে, তারা অস্ত্র বিক্রি করে মুনাফার জন্য সুদানের শিশুদেরকে হত্যা মানুষকে হত্যা করেছে, ইথিওপিয়ার মানুষকে হত্যা করেছে, আফ্রিকার বহু কান্ট্রি আজ নিষ্পেষিত নির্যাতিত, কারণ শুধু অস্ত্রের ব্যবসার জন্য মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। এই হত্যার বিরুদ্ধে আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে বলতেছি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবী নামক গ্রহটিকে একটি শান্তির গ্রহে রূপান্তরিত করার জন্য আমরা সবাই এগিয়ে আসি। আমরা এখানে কোনো ধর্ম বর্ণ বিচার করব না, সবাই আমরা ভাই, সবাই আমরা আল্লাহর বান্দা রসুলের উম্মত, সবাই এক আদি পিতার সন্তান আমরা। সুতরাং আমরা ভাই, আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা কারোর সাথে কোনো রকম দ্বন্দ্বে চাই না। আপনি কেন আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, আমি কেন আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলবো? ধর্ম ধর্মের জায়গায়, মানবতা মানবতার জায়গায়। আসেন আজ মাথার মধ্যে মানবতার বস্তা নিয়ে ঘুরি, যার জন্য পৃথিবীর মানুষ বাঁচুক, পৃথিবী নামক গ্রহটি শান্তিতে থাকুক, এই কামনা করে আমি আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আমার বক্তব্য শেষ ছিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ, জয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জয় শেখ রাসেলের জন্মদিন।